এবারে উত্তরবঙ্গ পৌষ মেলা শুরু হতে চলেছে 21 ডিসেম্বর। এবছর শিলিগুড়ি সূর্যসেন পার্কের পাশে মহানন্দা নদীর ধারে উত্তরবঙ্গ পৌষ মেলা শুরু হতে চলেছে আগামী 21 ডিসেম্বর। এই মেলা চলবে 2025 সালের 2 জানুয়ারি পর্যন্ত। সোমবার শিলিগুড়ি জাতীয় যুব সংঘে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলে সেখানে এই সংবাদ জানান উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশপ্রেমী জ্যোৎস্না আগরওয়ালা। এদিন পৌষ মেলা ট্রাস্ট আয়োজিত বিজয়া সম্মেলনীতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিধুভূষণ দাস। অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যগুরু সঙ্গীতা চাকি, সঙ্গীত শিক্ষিকা মৌসুমী দাশগুপ্ত, অধ্যাপিকা বিদ্যাপতি আগরওয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট নাগরিক নিধুভূষণ দাস পৌষ মেলার গুরুত্ব মেলে ধরেন। উত্তরবঙ্গের সুস্থ সাংস্কৃতিক বিকাশ, সেই সঙ্গে নদী বাঁচাও আন্দোলন, পরিবেশ রক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডের এক অসামান্য ভূমিকা ধারাবাহিকভাবে যে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট পালন করে আসছে তার সুন্দর ব্যাখ্যা মেলে ধরেন নিধুবাবু। অপরদিকে সঙ্গীত থেকে নৃত্য শিল্পীদের উৎসাহ দেওয়া, নতুন নতুন শিল্পী প্রতিভাকে মঞ্চ দেওয়ার ক্ষেত্রেও যে পৌষ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তার বিষয়টিও মেলে ধরেন সঙ্গীতা চাকি এবং মৌসুমী দাশগুপ্ত। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। জ্যোৎস্নাদেবী বলেন, পৌষ মেলা থেকে যে অর্থ সংগ্রহ হয় তার সবটা দিয়ে তারা সারা বছর ধরে সামাজিক কাজকর্ম করেন। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে সাহায্য করার পাশাপাশি কাউকে চিকিৎসার জন্য সাহায্য করা, কোনো মেয়ের বিয়ে দেওয়া সহ বিভিন্ন রকম সামাজিক কাজ তাদের চলতে থাকে। এর বাইরেও শিলিগুড়ি লাইফলাইন মহানন্দা নদী বাঁচাতেও তাদের লড়াই চলে আসছে। নদীর চর দখল প্রতিরোধ করা, নদী দূষণ ঠেকানোর আন্দোলনের সঙ্গে এখন যুক্ত হয়েছে মহানন্দা আরতি। সব মিলিয়ে বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্নাদেবীর নেতৃত্বে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক বিকাশ সহ বিভিন্ন কাজে যে অবদান রাখছে তার ভূয়সী প্রশংসা করেন সকলেই। এবং শিল্পীরা যারা থাকে তাদের ছাড়া আমাদের কোনো সম্ভব না, তাদেরকেও আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা হচ্ছে যে আমাদের আগামী পৌষ মেলার একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এরকম একটা অনুষ্ঠান করে থাকি, যাতে সবাই জানতে পারে যে আমরা এবারে পৌষ মেলার ডেট কবে হবে এবং কীভাবে করা হবে। সেই জন্যই আজকের এই অনুষ্ঠান সৃষ্টি করার জন্যই এখানে আসা। তো এমনিতে আমি কিছু আমরা যারা যা কাজগুলো করি সেই সম্বন্ধে আমি প্রথমে একটু নিধুদাকে বলবো যে আমাদের এই যে পৌষ মেলা এত বছর 1997 থেকে হচ্ছে এবং সেই সম্বন্ধে নিধুদা আপনাদের কাছে ডিটেলসগুলো তুলে ধরবেন যে আমাদের পারফরমেন্সগুলো কী কী আছে এবং আমরা কীভাবে এই সংগঠনটি চালাচ্ছি সেই সম্বন্ধে নিধুদাকে। উত্তরবঙ্গ পৌষ মেলা ইতিমধ্যেই একটা আইকনিক না হলেও সারা উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের বাইরেও এর খ্যাতি সুনাম ছড়িয়ে পড়েছে এবং আগামী দিনে আমরা যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের একটি আইকনিক সংস্থা হিসেবে এটা স্বীকৃতি লাভ করবে জনমনে। উত্তরবঙ্গ পৌষ মেলার মূল উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হল যে উত্তরবঙ্গের যে সাংস্কৃতিক দিক, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক যে সমৃদ্ধি সেটাকে সবার সামনে তুলে ধরা, শুধু উত্তরবঙ্গের মানুষের কাছে নয় উত্তরবঙ্গের বাইরেও এই মেলার মধ্য দিয়ে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক মঞ্চে যে পারফরমেন্স হয় তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষে না হোক আপাতত সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া। এবং একটা ধারণা আমাদের মধ্যে আছে এবং দীর্ঘদিন যাবতীয় আছে যে বাংলা সংস্কৃতি মানেই হলো কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি, সেই ধারণাটাকেও ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। কোনো একটা জাতির সংস্কৃতি কোনো একটা নির্দিষ্ট একক সেন্টারের উপর বা কেন্দ্রের উপর নির্ভর করে না, সংস্কৃতি অনেক ক্ষেত্রেই গড়ে ওঠে মাটির সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে
এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা ভাবনা এবং সামাজিক কাঠামো তার মধ্য থেকে সংস্কৃতি গড়ে ওঠে। এর মধ্যে যেমন ভারতবর্ষের সংস্কৃতি শুধু তাই নয়, উত্তরপূর্ব পশ্চিমেরা ক্লাস তার শুধু শুধু সংস্কৃতির চর্চা করে না বা সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করে না, সঙ্গে সঙ্গে সামাজিক ক্ষেত্র কতগুলো তার আমরা সারা বছর ধরে করে থাকি। যেরকম যেমন দাতব্য কতগুলো কাজ, দুস্থ মানুষের সেবায় কতগুলো কাজ, আমরা মেডিকেল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দুস্থ মানুষকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বিভিন্ন সময় আমরা সাহায্য করে থাকি, চেষ্টা করি সাহায্য করার জন্য। এবং তাছাড়া যারা মেধাবী ছাত্র, দুস্থ মেধাবী ছাত্র, তাদের জন্য আমরা কিছু কাজ করার চেষ্টা করি। এইভাবে সামাজিক বিভিন্ন কাজের মধ্য দিয়েও আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করে থাকি, কারণ আমরা বিশ্বাস করি এবং এটিই বাস্তব যে সমাজ ছাড়া সংস্কৃতি হয় না, আবার সংস্কৃতি ছাড়া সমাজ সমৃদ্ধ থাকে না, সমাজ উপভোগ্য হয়ে ওঠে না। সেই কারণেই আমরা সামাজিক দায়িত্বের পাশাপাশি সংস্কৃতিকে এবং সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়িত্বকে আমরা একভাবে দেখার চেষ্টা করি এবং দুটা কাজই পাশাপাশি করার চেষ্টা করে থাকি। সেই কাজে আমরা কতটা সফল হয়েছি এবং সেটা এগিয়ে যাচ্ছে। আর আজকে এই যে আমরা বিজয়া সম্মেলনী করছি, আগেই আমরা বললাম যে বিজয়া সম্মেলনীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সাংস্কৃতিক চেতনা। এটা একটা সংস্কৃতি যে আমরা দুর্গা পূজার পরে যে অসুর বধের পরে যে বিজয়, যে দেবতার বিজয় অথবা সুরের বিজয় কিংবা যেটাকে আমরা বলতে পারি যে শুভভূতের যে বিজয়, সে বিজয় উপলক্ষে আমরা সম্মেলনের সম্মেলনের আয়োজন করে থাকি। এবং সেই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে যাতে শুভ সঙ্গীত জয় করতে পারি, আবার যেন নতুন সূর্য এগিয়ে আসে, সেই প্রার্থনা করি ভগবানের কাছে। আর পৌষ মেলা এটা তো সত্যি আমাদের একটা সাংস্কৃতিক মেলবন্ধন, এই জন্য সত্যি আমাদের দিদি জ্যোৎস্নাদি এবং বিদ্যাদি আমরা সত্যি কৃতজ্ঞ ওনাদের কাছে এবং আপনাদের সকলেরই কাছে, যে আমরা শুধু নৃত্যশিল্পী না, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তি, যন্ত্রানুষঙ্গ সবাই আমরা একসাথে এক জায়গায় একসাথে করতে পারি। সেই কারণে সবার কাছে এটাই আমার বলা, যেন আমরা বিশেষ করে যেটা আমাদের র্যালিটা হয়, সবাই যেন একসাথে মিলিত হয়ে আমরা হাঁটতে পারি, ওই একজন দুজন নয়, ওরকম নয়, প্রত্যেকে যেন আমরা আসতে পারি। সবাই ভালো থাকুন। সংস্কৃতির রঙে শহর শিলিগুড়িকে আমরা রাঙিয়ে তুলি এই উত্তরবঙ্গ পৌষ মেলায়। সেখানে আমরা সবাই আপন, সবাই সবার মতো। অনেক বাধা বিপত্তি এসেছে আমরা জানি, ভালো কাজ করতে গেলে আসবে, কিন্তু আমরা জানি আমাদের বুকে সেই বল আছে। আমরা যারা শিল্পের সঙ্গে যুক্ত, শিল্পের সেই শক্তি আছে সমস্ত বাধা বিঘ্নকে তুচ্ছ করে এগিয়ে যাবার। পৌষ মেলার জয় হোক, জয় হোক পৌষ মেলার। একটা সবাই জোরে হাততালি দিয়ে দিন উত্তরবঙ্গ পৌষ মেলার জন্য। সঙ্গীতের মূর্ছনায় যিনি আমাদের সকলকে মাত করে দেন, উত্তরবঙ্গ পৌষ মেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমাদের সকলের প্রিয় দিদি মৌসুমী দিদি। শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। প্রথমে আসলে এই দিনটির জন্য বোধহয় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আমার মনে হয় এটা সবাই একমত হবে। উত্তরবঙ্গ পৌষ মেলা আমাদের প্রাণের আনন্দ, মনের আনন্দ। বিগত কিছুদিন আমরা ভীষণ মানে অনেক বেশিরভাগ মানুষই সবাই আমি বলবো যে মানসিক কিছু যন্ত্রণা, কিছু কষ্টের মধ্যে দিয়ে আমরা
এখনো চলেছি, তবুও তার মধ্যে চেষ্টা করি কিছুটা কাটিয়ে ওঠা, নিজেদেরকে কিছুটা ভালো তো রাখতে হবে। তো বিভিন্ন এই আমাদের শিল্পী, আমরা সে নৃত্যশিল্পী হই বা সঙ্গীত শিল্পী হই বা আবৃত্তি শিল্পী হই বা নাটকের সঙ্গে জড়িত কেউ হই, আমাদের শিল্প চর্চাটাই আমাদের মাধ্যম নিজেদেরকে ভালো রাখার এবং অন্যদেরকে ভালো রাখার। তো আমার মনে হয় উত্তরবঙ্গ পৌষ মেলা এমন একটি মঞ্চ আমাদের কাছে যেটা আমাদের সারা বছরের একটা ভীষণ বড় একটা চাওয়া এবং পাওয়া। তো আমরা অপেক্ষা করে আছি আগামী উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি অনুষ্ঠানের জন্য, এবং কমিটির সবাইকে আমার এবং আপনাদের সবার তরফ থেকে আমি একসাথে ভীষণভাবে ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা জানালাম। আগামী দিনেও এভাবে এগিয়ে চলুক পৌষ মেলা, আর আমরা শিল্পীরা যাতে একদম ছোট থেকে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা এখানে ভীষণভাবে আনন্দ করে যোগদান করে নিজেরাও আনন্দ পাই এবং সবাইকে আনন্দ দিতে পারি। অনেক ধন্যবাদ সবাইকে। জানি যে আমরা সবাই সেটার একটা মিলন সমারোহ, মা দুর্গা যেমন অসুবধ করবার একটা আনন্দের দিন, এটা একটা যে যারা অসুবিধা হয়েছে তার জন্য একটা এটা একটা বিজয় আনন্দ। তো সেই জায়গায় আমরা আজকে যেমন বিজয়া সম্মেলন করছি, যেহেতু উত্তরবঙ্গ পৌষ মেলার প্রোগ্রাম এবং আমাদের যে ডিসেম্বর মাসে প্রতি বছরই আমরা পৌষ মেলা করে থাকি, তো সেই জন্য এখানে এবারে আমরা 21শে ডিসেম্বর 2024 পৌষ মেলা শুরু হবে এবং 2 জানুয়ারি 2025 আমাদের এই মেলার সমাপ্ত ঘোষণা হবে। তো আমরা জেনারেলি প্রোগ্রামটা করে থাকি যে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে যারা পার্টিসিপেট করতে পারে এবং উত্তরবঙ্গের সংস্কৃতিকে আমরা তুলে ধরে রাখতে পারি, এবং বিভিন্ন রকমের স্টল বাচ্চাদের শিশুদের যেমন অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন বড় বড় স্টল যাতে আমরা এবার এই মেলার আকারটাকে আরো বড় করতে পারি, যাতে এবং আরেকটা ব্যাপার পরিবেশ নিয়েও যাতে আমরা সবাই সচেতন থাকি, কারণ আমরা এটা একটা রিভার ব্যাংক এবং পৌষ মেলা প্রাঙ্গণ নামে পরিচিত গ্রাউন্ড, এখানে আমরা এই মেলাটা করে থাকি এবং এখানে যাতে কোন রকম নদী দূষিত না হয় সেদিকে আমরা ব্যাপারটা দেখে রাখছি এবং আমরা মেনটেন করি, যেহেতু আমরা নিজেরা ইন্টারমিনাল থেকে অর্ডার নিয়ে এসে এখানে এনক্রোচমেন্ট বন্ধ করা, নদী দূষণ বন্ধ করা এবং এখানে অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করা, গাছ লাগানো এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এগুলো বিভিন্ন বিষয় যেমন আমরা সব ইন্টারমিনালে অর্ডার নিয়ে এসেছি, তাই যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, আমরা যদি পরিবেশ নষ্ট করি তাহলে অন্য মানুষের কি ভাববে, যার জন্য এই ভাবনা চিন্তা নিয়ে আমরা সবাইকে এই বার্তাটা দিই যে আমরা নদী দূষণ থেকে সবাইকে যাতে নদী দূষণ কেউ না করে, এবং আমরা কিন্তু মহানন্দা বাঁচাও কমিটির তরফ থেকেও এখানে মহানন্দা আরতি করি প্রতি পূর্ণিমার দিন, এবং নদী যাতে ভালো থাকে, আমরা সবাই যাতে ভালো থাকি, যেটা হাওয়া বাতাস যেটা ভালো থাকে, এই বার্তাটা আমরা সবাইকে দিতে চাই।